হ্যালো ভিউয়ার্স, আমাদের হেলথ বিষয়ক চ্যানেল আয়ুর দেবিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আজকের পর্বে আবারও অভিনন্দন। আর আজ আমি আপনাদের বলবো শুধুমাত্র এই গাছের এক টুকরো শিকড় আপনি ধারণ করে কিভাবে নারী মহলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবেন সে সম্পর্কেই। এর জন্য অবশ্যই দাদা ভিডিওটি কেটে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনি যদি বিশেষ মুহূর্তে খুবই দুর্বল হয়ে থাকেন। তো দাদা, এটা অতি প্রাচীন একটি টোটকা। এটা এই গাছটি, এখানে যে গাছটির দেখতে পাচ্ছেন গাছটির নাম হলো লজ্জাবতী গাছ। তো এই লজ্জাবতী গাছ, অবশ্যই এই গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের ধারণা আছে, বিভিন্ন তন্ত্রমন্ত্র তাবিজ টোটকাতে এই গাছের একদম পাতা থেকে শুরু করে শিকড় প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তো আজকে আমাদেরকে এই গাছের এক টুকরো শিকড় কালেক্ট করে শুধুমাত্র দেহের যে কোনো একটি স্থানে আমাদেরকে বাঁধতে হবে, অথবা জিভের তলায় দিয়েও আপনি কাজ চালাতে পারবেন। তো এটা কিভাবে করবেন? এটা করতে হলে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিনে গাছটির শিকড় আপনাকে গাছটি তুলে শিকড়টা কালেক্ট করে রাখতে হবে, অথবা একটু একটু শিকড় বাজার থেকে কিনে এনে আপনার বালিশের তলায় রেখে দিতে হবে, অথবা মাদলির মধ্যে পুরো কোমরে ধারণ করতে হবে, অথবা হাতে, অথবা দেখা যাচ্ছে যে ছোট্ট একটু একটু শিকড় এইভাবে কেটে নিয়ে এটা আপনার সুতো দিয়ে আপনার চুলে বেঁধে নিতে হবে। তো যাই হোক, এই আপনার শরীরের সাথে থাকলে, এই শিকড়টি থাকলে আপনার শরীরটা গরম হবে এবং আপনি নারী মহলে বেশ খানিকটা সময় আপনি বেশি পাবেন। আপনার ন্যাচারালিভাবে যতটুকু পাওয়ার ছিল তার থেকে আশা করা যায় বেশ খানিকটা পাওয়ার আপনার বৃদ্ধি পাবে দাদা। তো এটা অতি প্রাচীন একটি হেলথ টোটকা এবং এটা অবশ্যই একটু তান্ত্রিক নিয়মে ধারণ করতে হবে, আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এই গাছের শিকড় আপনারা হেকিম কবিরাজ অথবা এলাকাতে খোঁজ করলে পেয়ে যাবেন, অথবা তাও যদি না পান তাহলে নার্সারিতে খোঁজ করলে এটা পাওয়া যায়। তো দাদা, এটা বাঁধলে 100% আপনার কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।